দাদা কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেস সবগুলো আজকে অফার প্রাইসে দিয়ে দিব, জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে। সবার আগে এই কাঠটুপি ড্রেসটা দিব, এক পিস হবে অনলি, দেখার সাথে সাথে করে অর্ডার করে দিতে হবে একদম। আমারটা হয় আমার কথা শুনে ঘুম থেকে ওইটা বসে গেছে। বাই দ্য ওয়ে জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলবেন অ্যান্ড লাইভে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে কাঠটুপির কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস, ম্যাটেরিয়ালস হচ্ছে একদমই সফট একটা। শুনো, তুমি ওকে বুঝায় বলো যেটা অনলাইনে দেখাবে আপনি শুধু ওইটা নিয়েই আপনার টেনশন থাকবে, যেটা দেখাবে না সেটা নিয়ে তো আপনার প্যারা নাই। যেটা অনলাইনে ডিসকাউন্ট বলে দেবো সেটা ডিসকাউন্ট, যেটা বলবো না সেটা ডিসকাউন্ট নাই। ভেরি সিম্পল। একটু পরে আপু ওয়ারি শোরুমে যে লাইভ করবো, পার্টি সারে লাইভ করবো একটু পরে, ওয়ারি শোরুমে যে পার্টি সারে লাইভ করবো একটু পরে, ওয়ারি শোরুমে যে পার্টি সারে লাইভ করবো। এটা কি গলছে? এটা পানিতে ভিজিয়ে রাখতা। হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়ার আগে ড্রেস নিয়ে পরে যদি বলে যে এখন ডিসকাউন্ট দেন তাহলে কি হবে? তাহলে তো সারা জীবন যত মানুষ ড্রেস কিনতে সবাই এসে বলবে এখন ডিসকাউন্ট দেন। তো কথা যেই মুহূর্তে ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট করা হবে ওই মুহূর্তে থেকে ডিসকাউন্ট শুরু হবে, তাই না? আর এরকম যদি হয় তাহলে এর আগে যত মানুষ নিছে তাহলে সবাই তো বলবে যে আগে নিছিলাম রেগুলার প্রাইস অত দিয়ে এখন ডিসকাউন্ট দেন। এটা কি সম্ভব? এরকম করলে তো তাহলে আর মানুষ ডিসকাউন্ট দিবে না। আপু আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমাকে আমার ভালো লাগে ভাইয়া, আর তুমি যদি একসাথে থাকো বেশি ভালো লাগে। মনিকা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওটা ফ্রিজে রাখছো দীপে? শাড়িতে আমাদের সব শোরুমে 30% ডিসকাউন্ট চলতেছে, সব শোরুমে এক যুগে 30% ডিসকাউন্ট চলতেছে আপু। আমি একটু পরে ওয়ারি শোরুম থেকে যে শাড়ি লাইভ করব তখন আপনারা হচ্ছে যে শাড়িতে ডিসকাউন্ট অফারগুলো পাবেন, আমি শাড়ি লাইভে ডিসকাউন্ট অফার দেব। কলি চৌধুরী আপু লিখেছেন আপনি কেমন নীরব হয়ে গেছেন, আগের মতো হাসি খুশি নেই। আপু এই যে একটু ঝামেলা যাচ্ছে তো ঝামেলাগুলো শেষ হোক আল্লাহ ভরসা। শর্মি লিখেছে হাই আপু কেমন আছো, হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন? ফারহান আপু লিখেছে অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু পরে যাব ওয়ারি শোরুমে, ওয়ারি ঢাকার মধ্যে কোথায় শোরুম আছে? আচ্ছা ঢাকার মধ্যে আপনি এখন খোলা পাবেন আমাদের ওয়ারি শোরুম, ওয়ারি নবাব স্ট্রিটে, ওয়ারি নবাব স্ট্রিটে সেইলরের সাথে বিল্ডিংয়ের দোতলায়। এরপর আপনি খোলা পাবেন আমাদের মিরপুরের শোরুম, মিরপুর 2 নম্বর যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে, মিরপুর 2 নম্বর যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সারার সাথের বিল্ডিংয়ের দোতলায় সানবিস পাইথনে মিরপুরে, মিরপুর 2 নম্বর স্টেডিয়াম, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতলায় সানবিস পাইথনে।
সারার সাথের বিল্ডিং এ 150-এর উপরে। আর আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের শোরুম আছে, ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোর বা দোতলা, ফার্স্ট ফ্লোরও বলতে পারেন দোতলাও বলতে পারেন। ফার্স্ট ফ্লোরে ট্রে ক্রাফটের সাথে রং বাংলাদেশের পিছনে 149-50 নাম্বার দোকান। আপনার সীমান্ত স্কোয়ারে ঢুকে দেখবেন নিচ থেকে একটা সিঁড়ি ডিরেক্ট দোতলায় গেছে। সো এখন আপনার সেই আপনার সিঁড়ি দিয়ে আপনি যদি দোতলায় উঠেন, হ্যাঁ, নিচ থেকে দেখবেন একটা নার্সারি এসে, নার্সারি একদম মানে রাস্তা থেকে একদম নার্সারিটার সাথে দেখবেন একটা সিঁড়ি এসে সিঁড়িটা ডিরেক্ট দোতলায় চলে গেছে। সেখানে দেখবেন আপনার ক্রেক্রাফট আছে, রং বাংলাদেশ আছে, তাদের সাথে 149-50 নাম্বার দোকান, ধানমন্ডি সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোর 149-50 নাম্বার দোকান। বোন আপনাকে, আপু আপনাকে অনেক ভালো লাগে, ফার্স্ট কমেন্ট করলাম। বনলতা, থ্যাংক ইউ সো মাচ, বিবাড়িয়াতে আউটলেট দেন আনিস আলম ব্লগ, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আপু দোয়া করবেন, কুমিল্লার শোরুম ঈদের পরে খোলার কথা ছিল, খুলবেন খাদি যাত্রা। আপু আপু এখন তো আমাদের বিশাল ঝামেলা গেছে আমাদের উপর দিয়ে, সো ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ ভরসা যেন খুলতে পারি। মুসাম্মদ স্নেহা, কাঞ্জিবরম শাড়ি অনলাইনে নেওয়া যাবে? কাঞ্জিবরমের একটা লাইভ অনলাইনে করব। কাঞ্জিবরম শাড়ি সব শোরুমে 1350 টাকা করে দিছি, সব শোরুমে 1350 করে দিছি। আমি নাকফুল নিয়মিত পরি না মহিমা ইসলাম আপু, কারণ আমার জামাই পছন্দ করে না নাকফুল পরা। ওয়ালাইকুম আসসালাম, নিজের মনে করে অনেক সময় আপনার কাছে একটু বেশি আবদার করে ফেলি, বারবার একটা লাইভ করেন ওটা লাইভ করেন বলে ফেলি, প্লিজ মনে কষ্ট নিন না, লাভ ইউ সো মাচ। না না জিনাত আলম আপু কেন কষ্ট নিব, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, অবশ্যই আপনি যেটা দেখতে চান দেখাবো, আজকে আমি দামি শাড়ি লাইভ করব। আপু মিরপুর থেকে ড্রেস নিয়েছি, আব্দুর ডালিয়া রহমান, তাই না? থ্যাংক ইউ সো মাচ, খুলনাতে আসেন একদিন, খুলনা শোরুমে সময় স্বর্ণ আসবো আপু, ইনশাল্লাহ আপু আসবো। জান্নাত জাহান আপু কেমন আছো? ভালো আছি, তোমাকে খুব ভালো লাগে, দোয়া করি তুমি সবসময় ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টের উত্তর দিলে না, সাদিয়া আফরিন শান্ত, এই যে কমেন্ট করে ফেললাম আপু। আপু জাহিদ হাসান নামে একটা বাজে কমেন্ট করছে, ওকে কিছু বলো, আমি আসলে দেখি নাই কমেন্টটা। আপনাকে একটু বেশি করেই সুন্দর লাগে কাকলি আপু, থ্যাংক ইউ সো মাচ, দিনাজপুরে শোরুম দিয়েন। কমেন্টটা কাটছিল চলে গেছে। মলি রহমান, কি ঝামেলা, এখন রিল্যাক্স করো, নো টেনশন, ইনশাল্লাহ গো হেড, ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। রিপা খানম আপু, আপনার বিশ্বাস না হলে তো আমার কিছু করার নাই আপু, আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার একান্ত একান্ত ব্যাপার, আর আমাদের যে বিষয়টা ছিল একটা প্রোডাক্ট নিয়ে কখনো একটা কোম্পানিকে জাজ করা যায় না, আর আমরা কখনো কারো কাছ থেকে জোর করে প্রোডাক্ট বিক্রি করি নি। আমাদের কোম্পানিতে প্রচুর বিদেশি প্রোডাক্ট আছে, আমাদের শোরুমে দেশি প্রোডাক্ট আছে, বিদেশি প্রোডাক্ট সব আমরা বলেই বিক্রি করি যেটার যেটা, হ্যাঁ, এবং আমাদের শোরুমগুলোতে সবাই এসে দেখে বুঝে শুনেই কিনে নিয়ে যায়। আপনার যদি বিশ্বাস না হয় আমার কিছু করার নাই, আর যে বিষয়টা নিয়ে হাইকোর্টে আমি মামলা করেছি বা মামলা চলতেছে সেই বিষয় নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না, কারণ যেখানে যে বিষয়টা মহামান্য আদালতে আছে সে বিষয়টা নিয়ে আমি কোনো ব্যাখ্যা দিতে চাই না। সৈয়দ আইরিন পারবো বুবু, অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম, কেমন আছেন? মুখ ধুলে 2 কেজি ময়দা বের হবে, এমদাদ প্রবাসী ব্লক, তারপরে তুই ওই ময়দা নিয়ে রুটি বানায় খাওয়া ফেলাবে।
আপু সারফ্রাজকে দেখান আজকে, ওকে একটু দেখে নিই, কথা বলতে ভুলে গেছে আজকে, আপনাকে বেশি সুন্দর লাগছে। জিনাত আলম আপু, থ্যাংক ইউ। সারফ্রাজ, সারফ্রাজ এখন অনেক ভাবে আছে, সে এখন গান দেখে। দেখেন কি মনোযোগ দিয়ে দেখতেছে, কি মনোযোগ দেখেন, আবার হাসে। কি দেখো তুমি? মে তেরে বয়ফ্রেন্ড, মে তেরে গার্লফ্রেন্ড গান শোনা। বরিশাল একটা শোরুম দাও ইনশাল্লাহ। অবন্তিকা দিশা আপু দোয়া করেন যেন জিতে পারি। তোমার উচিত জবাবগুলো আমার খুব ভালো লাগে জান্নাত বিনত আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিদিতা, রিদি কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি মিমি ইন্ডিয়া থেকে দেখছি। দিদি ভাই কেমন আছো তুমি? অনেক সুন্দর। টি হালদার, থ্যাংক ইউ সো মাচ, আমি জানি আপনি আমাকে ইন্ডিয়া থেকে দেখেন। তোমাকে এত কমেন্ট করি, তুমি আমার কমেন্ট পড়ো। আব্দুর ডালিয়া রহমান, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার। বরিশালে শোরুম দেওয়ার ইচ্ছা আছে, আল্লাহ বড় সহবন্ধীকে দিস আপু। আলহামদুলিল্লাহ বুবু ভালো আছি। সৈয়দ আইরিন পারবন, বুবু আপনার অনেক দিন পরে কমেন্ট দেখলাম, আমার খুব ভালো লাগলো। আইরিন পারবন আপু হচ্ছে একদম আমাদের পেজে শুরু থেকে আছে। জিমি জামান লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু তুমি কি খাইতেছো? আচ্ছা আমি ওটস খাইতেছি আপু। কুমিল্লায় কবে আসবে? মাহিমা ইসলাম, ইনশাল্লাহ কুমিল্লায় মেলা দিব আপু। সুমনা সঞ্চিতা লিখেছে তুমি অনেক সত্যবাদী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রোজি মুফতাজিম মাপু, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। তোমার রিপ্লাইগুলো অনেক মজা পাই রত্না সরকার, থ্যাংক ইউ সো মাচ। খান রাকিব ভাই আমার কমেন্ট মনে হয় দেখছো না, আপনি কোন কাজল আইল্যান্ডার দাও? আমি ল্যাকমি, ল্যাকমির কাজল আইল্যান্ডার দিই। তোমার থেকে ড্রেস নিয়েছি খুব সুন্দর, তানিয়া তান্না ব্লগস, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি খানদাত, একটা শোরুম দাও। এটা কোথায় খানদাত আপু? আমি আসলে জানি না এটা খানদাতটা কোথায় পড়ছে, কোন জেলাতে পড়ছে আপু। চিত্রা শর্মা মেয়েদের ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেল কুইন, হাই আপু, হ্যালো আপু, তুমি কেমন আছো? তোমার কথা
কাজে মিল আছে, আর বিশেষ করি তোমার কাপড় অনেক ভালো। আশা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খাগড়াছড়ি থেকে ওয়ালাইকুম আসসালাম রাজ, আয়ান, আয়াস, থ্যাংক ইউ সো মাচ খাগড়াছড়ি থেকে দেখছেন। মিম আক্তার মিম ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তৌসিফ আরিয়ান কাব্য, মাশাল আপু তুমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, তোমার মতো উচিত যুবক দাও আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, পার্সোনালি আমার কাছে ভালো লাগে, স্ট্রং মেন্টালিটির একজন মানুষ। অনেক অনেক দোয়া শুভকামনা। তৌসিফ আরিয়ান কাব্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এম ডি কায়ুম তুমি সুন্দর তাই চেয়ে থাকে, একে মোর অপরাধ, একদমই অপরাধরা। রায়ান আহমেদ, রায়ান কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? নাইমা লিখেছেন আমাদের মাদারীপুরে একটা শোরুম দাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোলনা সব আলোর পথ লিখেছেন আপু, হ্যালো আপু। আরফিন ইসলাম, কুমিল্লায় কোথায় শোরুম? কুমিল্লায় এখনো দেই নাই, দিব আমরা ইনশাল্লাহ। অ্যাবি কুইন ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। মোসাম্মদ স্যার আপনাদের ড্রেসগুলো অনেক ভালো হয়, থ্যাংক ইউ সো মাচ। ফরিদপুরে একটা শোরুম দেন, শিলা বারুই ইনশাল্লাহ। তোমাকে অনেক নাইস, কুমিল্লাতে একটা শোরুম দাও, সাবিহা বিনতে আরিবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। মাহমুদ আক্তার আপু পেজে তিনটা ড্রেস অর্ডার কনফার্ম করার পরের দিন নট অ্যাভেলেবেল বলছে, ফোন দিয়ে বলে অন্য ড্রেস নিতে হবে। মাহমুদ আক্তার আপু তাইলে হচ্ছে আপনি মনে হয় অর্ডারটা রাতে করছিলেন, রাতে হয় কি মডেল অর্ডাররা অফিসে থাকে না, এই জন্য এটা অ্যাভেলেবেল আছে কি নাই এটা ওরা চেক করতে পারে না। কারণ আমাদের তো শুধু ওয়েবসাইটে অর্ডার আসে না, ওয়েবসাইটে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সব জায়গা থেকে অর্ডার আসতে থাকে, অ্যান্ড দেখা যায় সব মডেল অর্ডাররা অর্ডার নিতে থাকে, তো ওটা ওই চেক করে আপনাকে জানাইছে আর কি সকালবেলা যে নাই, কারণ রাতে তো মডেল অর্ডারগুলোর ছুটি থাকে। স্কাইলা ফেরদৌস পিঙ্কি রাজশাহীতে আসেন, দেখা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনুরাধা প্রাচি হাই আপু, হ্যালো আপু। ইন্ডিয়াতে ডেলি হবে না, ডেলিভারি হবে না সাধনা দাস, ইনশাল্লাহ বাংলাদেশে হবে অনলি, ইনশাল্লাহ ইন্ডিয়াতে একসময় শোরুম খুলবো। মুসাম্মদ সারা ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জে এস সাদিয়াতে রাজবাড়ি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর কাজলটা ফারজানা রহমান, হ্যাঁ ল্যাকমির কাজল অনেক ভালো আপু। এস ফোর এস শামিম লিখেছে, এত ব্যবসা করেন মাঝে মধ্যে একটু গল্প করার জন্য হলো লাইভে আসবেন, ঠিক আছে থ্যাংক ইউ। মিরপুরের শোরুমে প্রচুর রেডি থ্রি পিস আছে শান্তামণি আপু, যে যান আপনি প্রচুর রেডি থ্রি পিস পাবেন মিরপুরের শোরুম। মিরপুরের শোরুমটা তো এখন অনেক বড় হয়েছে, আগে যেখানে ছিল মিরপুর শপিং সেন্টারে সেখানে কিন্তু এখন আর মিরপুরের শোরুম নাই, এখন মিরপুরের শোরুমটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে এটার ঠিক উল্টা পাশে, মানে মিরপুর 10 থেকে দুই নাম্বারে যতগুলা ব্র্যান্ডের শোরুম আছে না ওই দিকে আর কি, মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সারার সাথের বিল্ডিং দোতলায়, এবং আমাদের নিচে হচ্ছে দেশজ, দেশজের উপরে হচ্ছে আমরা, এবং আমাদের পাশের বিল্ডিং হচ্ছে সারা, দোতলায় সানবিজ বাইতনি। হ্যাঁ সুমাইয়া সূচনা ভাইয়াকে দেখলাম কেমন আছে, ভালো আছে ও, আপনি কেমন আছেন? সরকার রানা ইন্ডিয়ান নর্থ বেঙ্গল শিলিগুড়িতে আপনি শোরুম খুলবেন প্লিজ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিকটা দারুণ, কোন ব্র্যান্ডের আপু? এটা কোনো মানে ওরকম কোনো ব্র্যান্ডের লিপস্টিক না, এটা হচ্ছে আমি ব্যাংকক থেকে মানে ওই থাইল্যান্ডের লোকাল একটা লিপস্টিক, লোকাল ব্র্যান্ড ওদের, তাও মাত্র 100 বাত দিয়ে কিনছিলাম, 100 বাত মানে বাংলাদেশে ধরেন 380-90 টাকা, 80 টাকা ধরেন, 100 বাত দিয়ে কিনছিলাম, অনেক ভালো ওই লিপস্টিকটা, ব্যাংকক থেকে কিনছিলাম, ওই যে আমি কয়েকদিন আগে ব্যাংককে গেছিলাম তখন কিনছিলাম আর কি। উম্মে হাবিব আমার বাচ্চাগুলো ভালো আছে আপু, আপনি কেমন আছেন? কেমন আছেন? এটা কি জেল আইলাইনার? না হচ্ছে অটো আইলাইনার আপনার, ইয়া ও
সরি, আমি যে কাজলটা দিছি ওটা হচ্ছে ল্যাকমির, আর আইল্যানারটা জেল আইল্যানার না, এটা হচ্ছে নর্মাল আইল্যানার, যেরকম হয় পানির ওরকম, মানে লিকুইড আইল্যানার, সরি আমি বলতেছি পানির আইল্যানার, লিকুইড আইল্যানার আবোল তাবোল বকতেছি। আমার পরা ড্রেসটা আপু লস প্রাইসে 1650 টাকা দিয়েছি, যা লাগে সেটা নিয়ে নিন। ড্যানিয়েল মিতা সুমি, পিছনে লেগে কি লাভ হইল, তনিয়াপু তো সেম জায়গায় থেকে গেছে। ড্যানিয়েল মিতা সুমি আপু, কিছু মানুষের কাজ হচ্ছে পিছনে লাগা, আর আমাদের আমাদের মতো যারা স্ট্রং ওমেন বা স্ট্রাগল করি আমরা, আমাদের কাজ হচ্ছে ফাইট দিয়ে টিকে থাকা। সিলেট সুনামগঞ্জ জেল, দিরাই থানা, দিরাই বাজার, সুরজিৎ সেনগুপ্তর মার্কেটে একটা শোরুমের ব্যবস্থা করেন, ছোটখাটো একটা শোরুম দেন। ওরে বাপরে বাপ, মামুন চৌধুরী, ইনশাল্লাহ ভাই দোয়া করেন, আগে তো সুনামগঞ্জ শহরে দেই, তারপরে তো থানাতে যাব। সাব্বাস সাহসী কণ্ঠ আপু, পিপুল রিমা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ড্রেস নিয়েছি, ভবিষ্যতে আরও নিব, তবে ময়মনসিংহে একটা শোরুম থাকলে কেনাকাটা বেশি হইতো। নূরে জান্নাত মুমু, ইনশাল্লাহ আপু ময়মনসিংহে শোরুম দিব আপু, দোয়া করবেন। তেরেসা প্রিয়, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন আপু? আপনার মতো এত সুন্দর করে কমেন্ট বাংলাদেশে কেউ করে না, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন আপনি, দোলনা সব আলোর পথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুহেল রানা, আপনি কাতার থেকে দেখছেন, অনেক ভালোবাসা ভাই আপনার জন্য, অনেক দোয়া রইল, আপনি প্রবাসী ভাই, মাঝে মধ্যে অনেক সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, আপনাকেও ধন্যবাদ। সুরতে অনেক বড় বড় কারখানা আছে, হ্যাঁ জানি রোনা ইয়াসমিন আপু, আমি গেছি। রাজীব আহমেদ সালাম জানাইবেন আপু, আজকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমিনা আপনার, আমিনা আমার প্রেমিকা বলতেছে, ও আচ্ছা, আমার প্রেমিকা বায়না করছে আপনার শোরুম থেকে কাপড় কিনে তারপরে বিয়ে হবে, আচ্ছা সে আপনার পার্লার থেকে, আমার তো কোনো পার্লার নাই, আমার পার্লার নেই, আমার শোরুম থেকে আপনার প্রেমিকাকে কাপড় কিনে দিতে পারবেন রাজীব ভাই। মাদুরাই চাকমার টিপ পরি নাই কেন, টিপ পরে সুন্দর লাগে, আচ্ছা পরবো নে, তোমার সাথে দেখা করতে চাই গো আপু, আব্দুল সালাম আলাউদ্দিন, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ভাইয়া, তোমাকে অনেকগুলা লাভ লাইক দিয়েছি। শামসুন নাহার আপু, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কোনো গিফট অফার যখন আসবে তখন আপনার কথা ডেফিনেটলি মাঝে মাথায় রাখবো, মাঝে অনেক ভেঙে পড়ছি, ট্রাস্ট মি, আমি তোমাকে দেখি, তোমার আগের ভিডিও দেখি অনেকটা কনফিডেন্স পাই, খুব ইচ্ছা তোমাকে সামনে থেকে দেখে একটু জড়িয়ে ধরে কাঁদবো। তামার না ইসলাম আপু চলে আসেন একদিন, আমাদের শোরুমে চলে আসবেন, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। কুষ্টিয়া ভিআইপি জেলা, এখানে একটা শোরুম দেন আশরাফুল আলম রানা, ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন আমার জন্য। শাকের এম, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কিভাবে কিভাবে যেন আটটা ড্রেস নেওয়া হয়ে গেছে আপনার থেকে, সালমা খানও আপু তাই না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, লাভ ইউ। আজাদ আবুল কালাম, আমি আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে কারোর জন্য অর্ডার করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারেন, আমাদের পেজ ইনবক্স করে। সাহাল লিখেছেন কিশোরগঞ্জ শোরুম দাও, ইনশাল্লাহ। মৌসুমি আপু আমার কমেন্ট পড়ো না ধরো, মৌসুমি আপু লিখছে আমার কমেন্ট পড়ো না ধরো, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি। রাজীব আহমেদ, কপালের মাঝে একটা টিপ পড়লে আরো ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপু সামনে আমার বিয়ে, আপনার সিলেটের শোরুম থেকে কয়েকটা থ্রি পিস আনবো, সেখানে কি থ্রি পিস পাওয়া যাবে? জি, রোজি মুফতাজিম মিম, সিলেট শোরুমে সব পাওয়া যাবে, এবং সিলেট শোরুমেও 30-50% ডিসকাউন্ট চলতেছে আমাদের ঈদ অফার, 30-50% ডিসকাউন্ট চলতেছে, 10,000 টাকার নিচের সকল ড্রেস 30% ডিসকাউন্ট, 10,000 টাকার উপরের সকল ড্রেস 50% ডিসকাউন্ট, জুতা ব্যাগ শাড়ি 30% ডিসকাউন্ট। আমি একটু পরেই ওয়ারি যাব, এখনই ওয়ারি যাব, আমি আসলে একটা শাড়ি পরবো, শাড়িটা আমার সামনেই আছে, রেডি হয়ে ওয়ারি যাব।
ফারজানা রহমান, আমাদের দেশে একটা সমস্যা আছে, যেই মানুষটা একটু উপরে উঠে যায় তাই তাকে কিভাবে নিচে নামাবে, আপনার সাথে তাই হয়েছে। যাই হোক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ফারজানা রহমান আপু, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে কবুল করে, আল্লাহ যেন আমার পরিশ্রমকে কবুল করে। আপু, আপনাকে সামনে দাঁড়িয়ে দেখার অনেক ইচ্ছা করে, মিম মিম। ইনশাল্লাহ আপু, আল্লাহ চাইলে একদিন দেখা হয়ে যাবে। ইয়াসমিন সুলতানা সম্পা, তুমি ভালো থাকো আপু, আপনি অনেক ভালো থাকেন আপু, থ্যাংক ইউ। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা মোহাম্মদ সারা, ইনশাল্লাহ দেখা হবে। আমি এখন ওয়ারি শোরুমে যাব। সাবিনা ইকবাল লিখেছে, তোমার ওয়ারি শোরুমে গিয়েছিলাম তাই নতুনটাতে, থ্যাংক ইউ সো মাচ। যশোরে শোরুম দিবা কবে রুহি আপু? ইচ্ছা আছে অনেক। নিপা আপু, ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সজীব জমাদার, হাজব্যান্ডের আইডি দিয়ে লাইভ দেখেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জিনাত আলম, আপনার ছেলেটাকে একদম আপনার মতোই কিউট হয়েছে, ওর হাসিটা সুন্দর, ঠিক আপনার মতো ওর হাসিটা দেখে আমার মন জুড়ে গেছে। জিনাত আলম আপু, আমার জামাই কি চেহারা করছে দেখেন, আমার জামাই রিয়াকশন দেখেন, ও শুনে এমন করতেছে, ওর মতো দেখতেছে। বিজনেস আমার অনেক ভালো লাগে, আপনার বিজনেস এবং আপনার পরিশ্রমকে সম্মান জানাই। শীলা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুরে দাস লিখেছে, ইন্ডিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আমার অনেক ভালো লাগে আপু, গর্জিয়াস হঠাৎ বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ মাশাআল্লাহ, এত ভালো লাগে রুহি আপু, থ্যাংক ইউ সো মাচ। ইবার রহমান, কুমিল্লাতে শোরুম চাই ইনশাআল্লাহ। রুনা ইসমিন, কুমিল্লাতে শোরুম উদ্বোধন করবো ইনশাআল্লাহ, করো ইনশাআল্লাহ, তোমার শোরুমের ড্রেসগুলো দেখাই বা রুকসানা বিল্লাল, একটু পরে ওয়ারি শোরুম থেকে যা লাইভ করবো। জি আপু, দোয়া করি আর কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। ফারজানা রহমান আপু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু দেখা হবে, অনেক ভালো থাকেন আপনি। আমাকে এ পর্যন্ত একটা রিটার্ন ড্রেস দিল না, কতবার অর্ডার করলাম পাইলাম না। লিমা আক্তার আপু, আপনি যেটা নিতে চান ইনবক্স করেন, আমি আপনার আইডিটাকে স্পেশাল কেয়ার নিচ্ছি। থ্যাংক ইউ আপু। ফায়াজ লিখেছেন, নোয়াখালীতে শোরুম দাও ইনশাআল্লাহ। মিথু মিথু, ইউ আর স্ট্রং লেডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টনি আপু, ভালো আছেন আপনি? সোহাগ আহমেদ, জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? অনেকদিন পর কনফিডেন্সে কথা বলছেন, আরও ভালো লাগছে। তুমি রবে নীরবে, থ্যাংক ইউ সো মাচ। এমডি কামরুল ইসলাম, না এইচ কে কামরুল ইসলাম, আমাদের কিশোরগঞ্জে কোনো শোরুম নাই, ইনশাআল্লাহ দিব, দোয়া করবেন। ইয়াসিন উদ্দিন রাকিব, আপু আপনার হাসিটা এত সুন্দর, সমস্যার মধ্যে আপনি সবসময় হাসি থাকার চেষ্টা করেন, চেষ্টা করি ভাইয়া, দোয়া করবেন রাকিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার থেকে জামা নিব ইনশাআল্লাহ, ফাই ফাই ফাই, আচ্ছা ইনশাআল্লাহ। আপনাকে দেখে ইন্সপায়ার হই আপু, মনে সাহস পাই ঘুরে দাঁড়ানোর, আদিবা রয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবনী ইসলাম, ঈদের আগে খুলনাতে আসবো আপু ইনশাআল্লাহ, রাজশাহীতে ঈদের পরে। তামান্না ইসলাম আপু, গুর্জার জামাইকা আবদুল্লাহ খান, আচ্ছা। শরীফুল ইসলাম সাগর, আমার শ্বশুর বাড়ির ড্রেস বিক্রি করে ভালোই টাকা কামাইছে। হ্যাঁ ভাইয়া, আপনার শ্বশুর বাড়ির ড্রেস বিক্রি করে ভালোই টাকা কামাইছে। মিম মিম আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কমেন্টস পড়েন না কেন? মেক কন্যা, মেক কন্যা কন্যা, এই যে কমেন্ট পড়ে ফেলেছি। বর্ষা খান, ওয়ালাইকুম আসসালাম, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু বর্ষা খান আপু, থ্যাংক ইউ। উত্তরা আসলে শাড়ি পরে আসবা, মৌসুম ইসলাম ইনশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম মৌসুম ইসলাম আপু, উত্তরা শোরুমটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আজকে সুন্দর লাগছে এবং এনার্জিফুল, তুমি রবে নীরবে, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ বৃষ্টি, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। রাজশাহীতে আসো ম্যাঙ্গো খাইতে, তামান্না ইসলাম ইনশাআল্লাহ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন এমডি মাসুক, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন,
আমি একটু ওয়ারি যাই, ওয়ারি থেকে লাইভে আসবো, দেখা হবে, সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। 8টার দিকে লাইভে আসবো ওয়ারি থেকে। আল্লাহ হাফিজ, বাই বাই। হাই ওয়াচিং ফ্রম ইউকে, সঞ্জিতা তালুকদার, থ্যাংক ইউ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, সব আপুদেরকে, ভাইয়াদেরকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তানিয়া তান্না ব্লগস, আপু এটা পড়ো আপু, আপু লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।